স্যান্ডি এবং জয় দুই বন্ধু, দুজনেই দুজনের থেকে একেবারে আলাদা। স্যান্ডি সমৃদ্ধ পরিবারের ছেলে, যথেষ্ট পয়সাওয়ালাও বটে। তবে স্যান্ডির চিন্তাভাবনা শুধুমাত্র গান এবং গিটার কেন্দ্রিক, কিন্তু সেই অর্থে রোজগার নেই তার। সে বাস্তবের থেকে কল্পজগতে থাকতে বেশি ভালোবাসে। অন্যদিকে জয় বাংলার শিক্ষক, চোখে অনেক স্বপ্ন, স্বপ্ন দেখে অধ্যাপক হওয়ার। তার পরিবারের দেখভাল করার দায়িত্বও রয়েছে তার উপর। একদিন জয়ের লেখা একটি গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করে স্যান্ডি, তারপরে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় জয়ের লিরিক। আজকে ব্যান্ডের সিনের দেখ হচ্ছে, আসলে রক ব্যান্ডের উপরে পুরো ব্যাপারটা যাচ্ছে, তো সেই উপরে ব্যান্ডের একটা প্যাড রিহার্সাল রুম, সেইভাবে সেজন্য একটা শ্যুটটা করা হচ্ছে। সেই গান ভালো লাগে দিয়া নামে একটি মেয়ের। গান শুনে স্যান্ডিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সে, কিন্তু কিছুদিন কথা বলার পর দুজনেই বোঝে তারা আসলে মিসম্যাচ। তবে সৌজন্যে জয়ের সাহায্যেই দুজনে দুজনের সম্পর্কটিকে বাঁচিয়ে রাখে। অন্যদিকে দিয়ার অপর বান্ধবী শ্রুতি, শ্রুতির প্রতি আবার আকৃষ্ট হয়ে পড়ে জয়। শ্রুতি অবশ্য সিরিয়াস কোচের রিলেশনশিপে থাকতে পছন্দ করে না, তার বিশ্বাস ওয়ান নাইট স্ট্যান্ডে। অর্থাৎ চারজনের রিলেশনশিপেই রয়েছে এক ভিন্ন ধরনের জটিলতা। এনটিভানের স্টুডিওতে চলছে নতুন একটি বাংলা ছবি, ছবির নাম রং নাম্বার। তার শুটিং ফ্লোরে পৌঁছে যাওয়া আর ছবি হিরো এবং হিরোইন রয়েছে, ওরা নিজেরাই নিজেদেরকে আলাপ করাবে, তো সুতরাং ওদের হাতে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি, চলো। ছবিটার নাম আমাদের রং নাম্বার, রাইট? আমাদের ছবিতে আছে দুর্গা, আমি সমদর্শী, সৌরভ আছে, সায়নী আছে। তো ছবিটাতে আমরা একটা ইন্টারেস্টিং একটা পেয়ার, আমাদের পেয়ার, বাট ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে যে পেয়ারিং এর একটা রং নাম্বার বা রং টার্ন বা একটা কিছু একটা কিছু একটা হচ্ছে রং, সেটা রং নাম্বার টাইপের কিছু না, সেটা কি তুমি শিওর? মানে সেটা যদি ছবি দেখতে হবে তো, মানে সেটা যদি মোবাইলের রং নাম্বারও হতে পারে, রং টার্নও হতে পারে, অনেক কিছু হতে পারে, সেটার জন্য ছবি দেখতে হবে। মজা করছি, কাজ করে ভালো লাগছে, ইটস লাইক একটা ইন্টারেস্টিং একটা গল্পের উপরে আমরা কাজ করছি। কে কার সাথে পেয়ার সেটাও এই মুহূর্তে বুঝতে পারছি না, বাট আমরা চারজনে আছি, আমি এটুকু বলতে পারি। এবার কী হচ্ছে ছবিটা, রং নাম্বারটা নামটা কেন, কী হচ্ছে, কেন হচ্ছে, তার জন্য ছবি দেখতে হবে। চারটি সম্পর্ক কি আদেও টিকবে, নাকি এখানে রয়েছে কোনো নতুন মোড়, তার জন্য হলমুখী হতে হবে দর্শকদের। এই ছবিতে অভিনয় করেছেন সমদর্শী দত্ত, শুভ্র দাস, সায়নী ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, দুর্গা, ভরতকল, তুলিকা বাসুর মতন অভিনেতা অভিনেত্রীরা। এবং ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন শুভেন্দু। সব মিলিয়ে এখন অপেক্ষা ছবি মুক্তির।